এই নার্সারি করতে গিয়ে অনেকে আমাকে পাগল বলছিল, 35,000 হবে আপনার খরচ আর 35,000 টাকা আমার ইনকাম হবে, সেনসেলেস হয়নি কি, এরকম অবস্থা। আর্থিকভাবে খুব মানে সমস্যায় পড়ি আর কি। প্রথমত নার্সারি করতে গিয়ে আমার 4টা গরু যায়, এই জায়গা লিজ নিয়ে শুরু করলাম। শুরু করার পর দেখা গেল যে আমার বৃষ্টিতে এই জায়গা একদম তলে গেল। মাটি থেকে যদি 1 ফুট উপরে চারা করা যায় তাহলে বিভিন্ন পোকামাকড় থেকে চারাটা হেফাজত থাকে। আর এই যা কিছু আছে এটা কিন্তু কোনো বুদ্ধিদাতা নেই, আমি নিজেই মনে মনে চিন্তা করছি যে আমার কীভাবে এই ব্যবসাটা করা লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে কৃষি বাজারের পক্ষ থেকে আবারও একটি নতুন হাব নিয়ে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকের যে হাব নিয়ে আমরা একটু কথা বলবো সেই হাবটি সত্যিকার অর্থে আপনাদের জন্য একটু ব্যতিক্রম একটা ভিডিও হতে চলেছে। কেন ব্যতিক্রম হতে চলেছে আমরা আপনাদেরকে পুরোটাই দেখাবো, এবং যিনি এই ব্যতিক্রমী হাবটি করেছেন তার সঙ্গেও আমরা কথা বলবো এবং তার কাছ থেকে এই ব্যতিক্রম হাবটির অভিজ্ঞতা আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ব্যতিক্রম বলতে আমরা এই যে ফুটেজে আপনারা ভিডিও ফুটেজে কিন্তু আপনারা দেখছেন যে কেন আমরা এই হাবটিকে ব্যতিক্রম বলছি। তো এই হাবের যিনি মালিক তিনি হচ্ছেন মোহাইমিনুল ইসলাম ভাই, আমরা তার সঙ্গে কথা বলবো এবং আমরা এই হাব সম্পর্কে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমরা একটু জানতে চাই যে আপনি একটা হাব করছেন, এই হাবটা কত সালে করছেন? এই হাব আমার 2020 সালের শেষে, অর্থাৎ 2021 সাল থেকে আমার মানে ফুল বেচা বিক্রি শুরু আর কি। আচ্ছা, এই হাবের আগে আপনি কি করতেন? এই হাবের আগে আমি ঘাসের ব্যবসা করতাম, অর্থাৎ ঘাস উৎপাদন করতাম, নেপিয়ার ঘাস। আমি আবার ফির কৌতূহলী, মানে যে কোনো একটা নতুন ইয়ে হলে তখন আমার কৌতূহল জাগে না, আমি এটা করবো দেখি কি হয়। আর সেই হিসেবে আমি এটাতে শুরু করি। আর এই শুরু করতে গিয়ে আমি প্রথমত আর্থিকভাবে খুব মানে সমস্যায় পড়ি আর কি। আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, তো আমার গরু ছিল। আমার এই প্রথমত নার্সারি করতে গিয়ে আমার 4টা গরু যায়, অর্থাৎ গরু আমার সেই সময় তো দাম কম ছিল, এই 40,000, 45,000, 50,000 এরকম গরু আমি বেশি এক এক করে গরু বিক্রি করি। আর আমি এদিকে নার্সারি ইয়ে শুরু করি। তো এই নার্সারি করতে গিয়ে অনেকে আমাকে পাগল বলছিল, এ পাগল করে কি, নিজের গরু বিক্রি করে দেখেন কি তামাশা শুরু করছে, এরকম অনেকজনে অনেক কথা বলে। আমি বলছি যে ভাই, যেহেতু এটা মাটি ছাড়া চারা তৈরি একজন করছেন, আমি এটা করব দেখি এর মধ্যে কি আছে। তারপর যখন আমি কাজ শুরু করলাম একের পর এক তখন শুরু করছি। শুরু করার পর দেখি যে প্রথমত আমি হোঁচট খাইছিলাম যে হেলা কী হয় কী হইবে, তবে আমার জানা ছিল যে কোনো কাজ যেটা ভালো হোক আর মন্দ হোক, কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে ওই কাজ করে ওইখানে আল্লাহ পাক অবশ্যই রহমত করবেই। অত এটা যদি ভালো হয় তাও যদি সে একনিষ্ঠভাবে করে সেখান থেকে সফলতা অর্জন করতে পারবে, আবার যদি খারাপ হয় তাও কিন্তু পারবে, এটা আমার বিশ্বাস ছিল। শেষে আমি চিন্তা করছি যে না, আমাকে এটা করাই লাগবে, আমি করি দেখব। তারপরে শুরু করছি আল্লাহর রহমতে, অনেকের দোয়ায় তারপরে থেকে এ পর্যন্ত আর কি আসছি। মাঝখানে অনেক ঝড় তুফান গেছে, বিশেষ করে আমার এই নার্সারির এই যে ব্যতিক্রম হওয়ার পিছনে অনেক কারণ আছে। যদি এই ব্যতিক্রম অন্য অন্য নার্সারি যা তার সাথে আমার এটা ব্যতিক্রম, এই ব্যতিক্রম সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমি বলি, কারণ এই জায়গাটা আমার তো ভাই অল্প পুঁজি, কারণ জমি লিজ নিতে গেলে অনেক টাকার দরকার, আমি তো ভাই টাকা নাই, আমি নিতে পারি না। তখন আমার এই জায়গাটা আমার এক দিনী ভাইয়ের জায়গা, এই জায়গা লিজ নিয়ে শুরু করলাম। শুরু করার পর দেখা গেল যে আমার বৃষ্টিতে এই জায়গা একদম তলে গেল, সারা একবার নষ্ট হয়ে গেল। যখন আপনি শুরু করছেন তখন কি নিচে করছিলেন নাকি শুরুর থেকেই আপনি মাচাং তৈরি করছেন? শুরুর থেকেই আমার মাচাং ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু তখন ছিল তো আমার একদম নিচে, মানে একটু অল্প একটু ভাসাই ছিল আর কি। মনে করছেন একটু দোলা জায়গা, একটু ভাসাই। আর স্যার বলছিল সেই সময়, সাইন স্যারেরা বলছিল যে মাটির থেকে যদি 1 ফুট উপরে চারা করা যায় তাহলে বিভিন্ন পোকামাকড় থেকে চারাটা হেফাজত থাকে, এই জন্য কিন্তু ওটা করছিলাম।
আর চিন্তা করলাম দোলা জায়গা যদি পানি ওঠে, পরে দেখা গেল যে পানি উঠার পর এমন পানি উঠলো যে চারার উপরে আমার বেডের উপরে এক হাত পানি, একবার এরকম চারা খুব সুন্দর হইলো। তারপরে রাত্রে বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার কারণে এক খালা এখানে পানি আসিয়ে সব একদম এলোমেলো হয়ে গেল। আমি তো আসিয়া এখানে যখন আসি আমাকে যাওয়া সকালবেলা আসি, প্রতিদিনে সকালবেলা আসছি, আসি দেখি তো আমার সারা এই অবস্থা, তখন আমি মানে সেন্সলেস হয়নি কি এরকম অবস্থা। পরে আবার চিন্তা করলাম যে না, ব্যবসা যেহেতু আমি করব, এটা আমার ব্যবস্থা করা লাগবে। তারপরে আমি আস্তে আস্তে সিমেন্ট দিয়ে দিয়ে এক পক থেকে অল্প অল্প করি সারা বিক্রি করি, আর আস্তে 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 আমি ইয়ে করি, পিলার তৈরি করি। আর এই যা কিছু আছে এটা কিন্তু কোনো বুদ্ধিদাতা নেই, আমি নিজেই মনে মনে চিন্তা করছি যে আমার কীভাবে এই ব্যবসাটা করা লাগবে এবং কীভাবে আমার মাসাঙ্গের উপর করা যায়, পানি যাতে করি না ওঠে, বৃষ্টির পানি যাতে করি না পড়ে, এটা আমি মনে মনে চিন্তা করি করি আস্তে আস্তে পিলার বানাই, এই করি সেই করি। বেশ মানে অনেক সাধনার পর আল্লাহর রহমতে এই গত বোধহয় দুই মাস হইল আমি এই পলি শেড দিছি আর কি। এখন আমার আর বৃষ্টি পড়ে না, মাঝখানে গ্যাপ আছে, বৃষ্টি পানি ওইদিকে পড়ে, মানে যতটুকু বেড এই বেডে বেডে আমার এই পলি দেওয়া আছে। এ পর্যন্ত বর্তমানে আমি আল্লাহর রহমতে নার্সারি নিয়ে আমার যে একটা ইতিপূর্বে টেনশন ছিল এখন আর কোনো টেনশন নাই। এই যে চারা তৈরির যে উপকরণগুলো, এই উপকরণগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? আগে তো আমরা জীবিকা থেকে করতাম, এখন তো আমাদের এই কৃষি বাজার। কৃষি বাজার থেকে কি কি উপকরণ নিচ্ছেন? কৃষি বাজার থেকে এই যে আপনার এবারে যেটা নিছি সেটা হলো আপনার ক্যাপ্টেন ফুলকপি, তারপরে কুইকার পাতাকপি বীজ নিছি, মিডিয়া নিছি, তারপরে আপনার বিজলি প্লাস 2020 এয়ার মালিকের মরিচ নিছি, প্রীতম বেগুনের বীজ নিছি। এই বীজগুলো আপনাকে কৃষি বাজার সরবরাহ করতেছে, তাই তো? জি। আপনার এখানে দৈনিক কি ধরনের চারা সেল হয়? এভারেজ মানে এটা তো এক একদিন এক এক রকম, যেমন আজকে আবহাওয়া খারাপ, আজকে কিন্তু কাস্টমার খুব কম। আচ্ছা, তাহলে আমি এভারেজ হিসেব করছি যে প্রতি মানে দিন ধরেন আপনার 2000ও যদি হয় তাহলে 30 × 60। তার মানে মাসে আপনার কত টাকা অ্যামাউন্ট, অলমোস্ট সব মিলে মাসে কত টাকা সেল হয় চারা? 60-70 হাজার। আচ্ছা, যদি আমরা ধরে নিই যে এই 12% জমির মধ্যে আপনি 60-70 হাজার টাকার চারা সেল করছেন, তো এই 60-70 হাজার টাকা চারা সেল করার পরে আপনার মুনাফাটা কীরকম হয়? অর্ধেক হবে, সব খরচ বাদ দিয়ে অর্ধেক থাকবে আর কি। তার মানে অর্ধেক একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন। অর্ধেক বলতে ধরেন আপনার যদি 70 হাজার টাকা চারা বিক্রি হয়, সেখান থেকে 35 হাজার হবে আপনার খরচ, আর 35 হাজার টাকা আমার ইনকাম হবে। প্রিয় দর্শক, প্রত্যেকটি মানুষ শুনতে চায় যে আসলে আমি একটা জিনিস করব, তাতে আমার প্রফিট কি, মানে লাভটা কি। তো আমরা আসলে সাধারণত এই ধরনের হাব মালিকদের কাছ থেকে এই বলতে চাই যে আসলে তারা কি ধরনের মুনাফা করে, কেন আমরা জানতে চাই, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের মুখ থেকে এই বিষয়টা জানাতে চাই আপনাদেরকে যে তারা মাসে উনি 12% জমিতে মাসে 60 হাজার টাকার চারা বিক্রি করেন, কিন্তু তিনি 60-70 হাজার টাকার চারা বিক্রি করেন, অর্থাৎ অর্ধেকটাই প্রফিট। তার মানে যদি এটা 24 হতো, তার মানে আমরা জানতাম যে 24 হলে ডাবল হতো, তখন আমরা মান্থলি 70 হাজার টাকার একটা প্রফিট বা লাভ হিসাব করতাম। এই জন্যই আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই এই মালিকদের কাছ থেকে লভ্যাংশটা বেশি করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আসলে এই বিষয়গুলো তো মহমিনুল ভাই, ধরেন যে এই যে চারার বিজনেসগুলো, এই ব্যবসাটা কি আসলে লাভজনক না অলাভজনক একটু যদি বলেন? না, অবশ্যই লাভজনক। আচ্ছা, অবশ্যই লাভজনক। আচ্ছা, এই যে চারা তৈরির প্রক্রিয়াটা শুরু থেকে কি ধরন, কি কি করতে হয় একটু বলবেন কি দর্শকদের উদ্দেশ্যে? শুরু থেকে হ্যাঁ, যদি নতুন টেরে হয় তাহলে তো টেরে ধোয়ার কোনো বালাই নেই, বীজ টেরের মধ্যে আমরা ইয়া দেই, মিডিয়া দেওয়ার পরে তারপরে একটা একটা করে বীজ দেই, আমি যেভাবে করি আর কি, অন্যরা বিভিন্নভাবে করে, ওই একটা একটা করে বীজ দেই। বীজ দেওয়ার পরে আমি ওটা আবার সুন্দর করে মিডিয়া দিয়ে স্কেল দিয়ে ইয়ে করি, সমান করি, তারপরে ভ্যানে করে নিয়ে আসি, এইখানে যে কালো পলিথিন আছে
কালো পলিথিন দিয়ে এটা আবার হিপে দেওয়া হয়, হ্যাঁ, পানি পানি দিয়ে আবার হিপ দিয়ে রাখি আর কি। রাখার পর দেখা গেল যে যুগে যখন গজে বাড়াইলো, তারপর ওইখান থেকে ইয়ে বার করি আর টেরের উপর বিছিয়ে দিলাম, তারপর যা পরিচর্যা তা তো। বেডে দেওয়ার পরের পরিচর্যাটা কি? এটা আপনার ওই যে তিন দিন পর রেডোমিল গোল্ড আর এমিডিয়া ক্লোরোফিট গ্রুপের ঔষধ দেওয়া লাগে। এটা কি জন্য দেওয়া হয়? ওটা হলো আপনার ওই যে ছত্রাক, ছত্রাক নাশক। তারপরে আপনি সেচ কিভাবে ব্যবহার করেন? ও সেচটা ওটা আবহাওয়ার উপরে নির্ভর করবে। যদি দেখা গেল অতিরিক্ত তাপমাত্রা, মানে যতক্ষণ পর্যন্ত শুকায় নেই ততক্ষণ পর্যন্ত আমি পানি দেই না। এখন বর্ষার দিন শুকায় না, মাঝখানে যেহেতু ওই বাউসিটা পানি কিছুটা হয়তো পড়ে, কিন্তু এদিকে তো আর শুকায় না। এদিকে যখন মানে শুকি যায় তারপরে একটু পানি দেই। চারা বিক্রি করার উপযোগী সময়টা কতদিন? এক মাস পর, যেদিন থেকে বীজ দেবো। বীজ দেওয়ার পর থেকে যখন গাছে বাড়াইল তখন থেকে আপনার এক মাস 30 দিনের মধ্যে চারা লাগার উপযুক্ত হয় আর কি। আপনার এই হাবে কি কি ধরনের চারা উৎপাদন করতেছে? আমার হাবে চারা আছে, ধরেন আপনার বেগুন বর্তমানে যেটা আছে আর কি, বেগুন আছে তিন প্রকার। আপনার এয়ার মালিক সিডের আছে প্রীতম, যেটাকে ডাক নাম আমাদের গ্রাম অঞ্চলে বলে চেলা। তারপরে আছে আপনার বেগুন, আর একটা আছে এসিআই কোম্পানির রেনেসা, আমাদের এলাকায় বলে হলো আপনার আষাঢ়ি বেগুন। আর একটা বেগুন আছে হলো আপনার লালতির কোম্পানির পার্পল কিং, যেটা আমাদের এলাকায় বলে হলো নারী ঝুঁকি বেগুন। এই তিন প্রকারের বেগুন আছে। মরিচ আপাতত দুই প্রকারের আছে, যেটা হলো আপনার এয়ার মালিক সিটের হলো বিজলি প্লাস 2020। অনেক চারা আছে বিজলি প্লাস 2020-র চারা, এখন আমার 20-25 হাজার রেডি আছে। তা বাদে মরিচ আছে আপনার 1701 এসিআই কোম্পানির, এর দুই প্রকারের মরিচ আছে। আর পাতাকপি আছে আপনার কুইকার, তারপর ফুলকপি আছে আপনার ক্যাপ্টেন, তারপর কিরণ। তারপরে পাতাকপি ফুলকপির চারা কি আপনি উৎপাদন করছেন? হ্যাঁ করছি। এগুলো তো শীতকালীন সবজি না? আগাম আগাম আছে, কিছু লোক আছে ওরা সবসময় জন্য ব্যতিক্রম, সবার আগে বাজারে বাইর করবে, আচ্ছা দাম বেশি পাবে এরকম। তার মানে এগুলো আগাম আগাম চাষ জাতীয় কপি, তাই তো? জি। এই আগাম চাষের যে বীজগুলো এগুলো আপনারা কৃষি বাজার থেকে আমরা সরবরাহ করি আর পাচ্ছেন? আপনারা এই যে কৃষি বাজার থেকে যে বীজগুলো নিচ্ছেন, এই বীজগুলো সম্পর্কে আপনাদের একটু, আপনারা তো এগুলো দিয়ে চারা উৎপাদন করছেন, এবারে আর কি ভালো কাজ হয়েছে কৃষি বাজার থেকে যে ইয়ে নিছি, মোটামুটি খুব ভালো কাজ হয়েছে। যেমন আপনার এই যে এটা হলো আপনার এই কিরণ, এই যে কিরণ, এটা কিরণের চারা, কিরণ এই বেডটা সম্পূর্ণটা কিরণ, মোটামুটি ভালো গাজাইছে। তারপরে এটা হলো আপনার ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনও মোটামুটি ভালো গাজাইছে। এগুলো কোথাকার? এলে সব কৃষি বাজার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই হাব মালিক উনি আপনাদেরকে বিস্তারিত জানালেন, এবং একটু ব্যতিক্রম বিষয়টা সেটাও উনি আমাদেরকে জানিয়েছেন যে এই টঙের উপরে অর্থাৎ মাচাঙের উপরে কেন উনি এই বেডটা তৈরি করছে। আর আমরা ইতিপূর্বে যত হাব আপনাদেরকে দেখিয়েছি সব ছিল মাটিতে, এটাই একটু ব্যতিক্রম আমাদের কাছে মনে হলো যে উনি মাটি থেকে উপরে মানে প্রায় 3 ফিট উপরে বেড তৈরি করছে, 3 থেকে 4 ফিট, এটাও সম্ভব। তো আপনারা যারা এই ধরনের হাব তৈরি করতে চান, অর্থাৎ নিচু জমি হলেও আপনারা এই পদ্ধতিতে মাচাং পদ্ধতিতে মাচাং পদ্ধতিতে আপনারা হাব তৈরি করতে পারবেন, এবং অবশ্যই এটি একটি লাভজনক এবং কৃষকদের উপকারী একটি ব্যবসা। প্রিয় দর্শক, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আপনাদের বীজ, ট্রে, মিডিয়া যদি প্রয়োজন হয় অবশ্যই কৃষি বাজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে কৃষি বাজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো মহিমিনুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।